والنعمة لك والملك لا شريك لك. আজ পবিত্র হজ লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান, অংশ নিয়েছেন 160 দেশের হাজি। রাজনীতির মাঠে সরব হচ্ছেন বিদিশা, নেতৃত্ব দেবেন পুনর্গঠিত জাতীয় পার্টির, পথে চান বিরোধী দলীয় নেতাও। শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর পশুর হাট, অভিযোগ থাকলেও পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। এবং রহস্যজনক কারণে মামলার এজাহারে নেই ডাক্তার সংযুক্তার নাম, ল্যাবিডের এমডি সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে, বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত, শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। আজ নয় জিলহজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। ভোররাত থেকে মিনা থেকে আরাফায় যাচ্ছেন হাজিরা। আজ মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। বাংলা ইংরেজি সহ 20 ভাষায় প্রচার হবে এ খুতবা। এর আগে রোববার বিকেলে পবিত্র কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে এবারের হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ফজরে নামাজ আদায় শেষে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সোমবার পুরোদিন রাত সেখানে অবস্থান করে মঙ্গলবার যাচ্ছেন আরাফায়। পরে মুজদালিফায় রাত যাপনের পর 10 জিলহজ সকালে ফের মিনায় ফিরবেন হাজিরা। পরে জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়বেন, ওই দিনই পশু কোরবানি করবেন হাজিরা। এরপর কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজ। এবছর বাংলাদেশ থেকে 1,22,000 সহ 160 দেশের 20 লাখেরও বেশি হাজি অংশ নিচ্ছেন হজে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নতুন জাতীয় পার্টির হয়ে একাধিক আসনে অংশ নিতে চান এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকে। জানান, নির্বাচনের আগে রাজনীতিতে সক্রিয় হয়ে নেতৃত্ব দিতে চান পুনর্গঠিত জাতীয় পার্টির, হতে চান সংসদের বিরোধী দলীয় নেতাও। একই সাথে জাতীয় পার্টির বর্তমান নেতৃত্বের সমালোচনাও করেন বিদিশা সিদ্দিক। বিস্তারিত থাকছে ফখরুল ইসলামের রিপোর্টে। বিদিশা সিদ্দিক প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী হিসেবেই যার পরিচিতি। এরশাদের মৃত্যুর পর দল, রাজনীতি ও পুত্র এরিককে নিয়ে নানান টানাপোড়েনের পর বাড়িধারার প্রেসিডেন্ট পার্কে নীরবে নিভৃতি থাকছেন বিদিশা সিদ্দিক। আমি জন্মগতভাবে বিদিশা এরশাদ না, আমি বিদিশা সিদ্দিক। জানান, জাতীয় পার্টিকে পুনর্গঠিত করে তরুণদের নেতৃত্ব দিতে চান এরশাদের সাবেক পত্নী। দেখেন, জাতীয় পার্টির একটা অংশ নিয়ে আমি আছি, জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া নাম দিয়ে প্রায় 50টার মতো কমিটি আমি গঠন করে ফেলেছি। জাতীয় পার্টিটা সারা বাংলাদেশের পুনর্গঠন আমি করছি এবং আমি ইয়াং জেনারেশন ডেকে আনছি। বিদিশা সিদ্দিক বলেন, আসছে দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চান জাতীয় পার্টি। আগামী নির্বাচনে আমি অংশ নিতে চাই, যে আগামী নির্বাচনে ইনশাল্লাহ একের অধিক সিট থেকে আমি নির্বাচন করতে চাই। আমি পার্লামেন্টে ডেফিনেটলি আমি জিতে চাই। বিএনপি তার অপোজিশন লিডার হবে না, সো জাতীয় পার্টি থেকে অপোজিশন লিডার এদেরকে বাদ দিয়ে এখন নতুন কিছু করেন, আর সেটার জন্য আমি রেডি আছি। নিজেকে পুনর্গঠিত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করে বিদিশা সিদ্দিক জানান, জাতীয় পার্টির মালিক একমাত্র সাথাস জারাব এরিক। এরশাদ সাহেব পলিটিক্যাল ঠিকানা প্রেসিডেন্ট পার্ক, প্রেসিডেন্টের পার্কের মালিক হচ্ছে এরিক এরশাদ, জাতীয় পার্টির মালিকও এরিক এরশাদ। ওয়েট অ্যান্ড সি, 15-20 জনের মতো এক্স এমপিস অ্যান্ড আদার্স তারা খুব তাড়াতাড়ি আমার প্ল্যাটফর্মে জয়েন করছে। সিনিয়র যারা যেখান থেকে শেষ করবেন সেখান থেকে বিদিশা শুরু করবে। এই সিনিয়র লিডাররা তো ছাড়তে চায় না, কারণ তারা তো জাতীয় পার্টিটাকে বিজনেস হিসেবে ধরে রেখেছে। তো এখন তো আমি তো অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে আছি, চেয়ারম্যান হিসেবে ডিক্লেয়ার হয়তো আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দিব, আমার এখানে তো কোনো কম্পিটিটর নাই। এ সময় দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করলেও রাজনীতিতে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ থাকতে চান বিদিশা সিদ্দিক। জাতীয় পার্টি দুটো ভাগ হয়ে যাচ্ছে, বা একটা ভাগ হয়তো বা সরকারের সাথে থাকবে, একটা ভাগ তো অলরেডি ডিক্লেয়ার দিয়েছে যে তারা বিএনপির সাথে থাকবে মোটামুটি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দর কষাকষির সাথে চলছে বেচা বিক্রি। দাম নিয়ে অভিযোগ থাকলেও পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা, তবে ন্যায্য দাম পাচ্ছেন না বলে দাবি বিক্রেতাদের। ঈদের আগ মুহূর্তে বেচা বিক্রি জমে উঠবে প্রত্যাশা ইজারাদারদের। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে।
পুরোদমে বেচা কেনা শুরু হয়েছে রাজধানীর পশুর হাটগুলোতে। দেখা মিলছে মানিকগঞ্জের কালো মানিক, টাঙ্গাইলের যুবরাজ সহ ভারী নামের গরু। হাটগুলোতে একদিকে যেমন ভিড় করছে মানুষ, অন্যদিকে দাম দরে মিললে কিনে ফেলছেন পছন্দের পশুটি। দাম মোটামুটি দামই যেটাছে। অনেকে এসেছেন পরিবার নিয়ে, পছন্দের পশুটি ক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করছেন। অন্যদিকে দাম নিয়েও এখনো অভিযোগ রয়েছে অনেকের। ছোট যেগুলো 70-80 হাজার টাকা গত বছর ছিল, এগুলো এখন 1 লাখ টাকার উপরে। দেখা যাচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এটা খুব একটা মানে বড় বাজেট হয়ে দাঁড়াচ্ছে। কাস্টমার মুলাইতেছে, হাঁটতেছে, দেখতেছে কত কারো পছন্দ হয় কারো হয় না, আর ওদের দামের সাথে আমাদের মধ্যবিত্তদের কেনার ক্রয় ক্ষমতার বাইরে। 170 যদি বলে, আমার যদি বাজেট থাকে 1 লাখ টাকা, আমি কিভাবে গরুটার দাম বলবো বলেন? ন্যায্য দাম না বলায় অপেক্ষা করছেন বিক্রেতারা। অন্যদিকে এখনো আশানুরূপ বিক্রি শুরু হয়নি বলছেন ইজারাদাররা। আসলে গতকালকে থেকে আজকে বেচা কেনা একটু বেড়েছে, বাট আমাদের যে টার্গেট এখন এটা আছে ভয়ঙ্কর। আশা করি আগামীকালকে এবং পরশুদিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আগত ব্যক্তিরা। অন্যদিকে রাস্তায় গরু ওঠায় কিছুটা যানজটের সমস্যায় পড়ছেন নগরবাসী। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঈদ উল আজহা ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে জমজমাট পশুর হাট। সোমবার থেকে পশু কিনতে শুরু করেন ক্রেতারা। গেল বাড়ির তুলনায় দাম নিয়ে বেশি অভিযোগ ক্রেতাদের। গোখাদ্যের উচ্চ মূল্যে লোকসানের আশঙ্কায় বিক্রেতারা। প্রাণী সম্পদ বিভাগ বলছে হাটে পশুর স্বাস্থ্য রক্ষায় কাজ করছে ভেটেরিনারি টিম। জাল টাকা রোধসহ অবৈধ ও চোরাই গরু বন্ধে তৎপর রয়েছে পুলিশ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ উল আজহার বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমে উঠেছে দেশের পশুর হাটগুলো। কয়েকদিন যাচাই চললেও সোমবার থেকে চট্টগ্রাম নগরীর সাগরিকা, ইলিয়াস ব্রাদার সহ সবকটি গরুর বাজারে বেচা বিক্রি শুরু হয়েছে পুরোদমে। বিকেলের পর কেনাবেচায় জমে উঠে বাজারগুলো। দাম নিয়ে অভিযোগের পরও কিনে নিচ্ছেন কোরবানির পশু। গোখাদ্য সহ নানা কারণে দাম বেশি বলছেন বিক্রেতারা। অনেক খরচা পড়ছে, এবার মাংসের দামও তো জানেন বাড়তি। 100 টাকা কেজি ওই ফেসারের ডাল আইনে আমার ফায়দা এসব গরুর, আর ভুসি টুসি সব তার দাম। হাটে নিরাপত্তায় মনিটরিং সহ নানা উদ্যোগ নিয়েছে পুলিশ। আমাদের কাজ যেটা হচ্ছে কি, সার্বিকভাবে হাটের নিরাপত্তা এবং বিশেষভাবে যাতে যারা গরু বাড়ি থেকে নিয়ে আসেন বা গবাদি পশু নিয়ে আসেন, তারা যাতে কোনো বিড়ম্বনার সৃষ্টি না হন এবং কোনো ধরনের চাঁদাবাজির মধ্যে না পড়েন, তারা যেন নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন। চট্টগ্রামে বড় বড় শিল্প গ্রুপের এগ্রোফার্মে বিক্রি হচ্ছে গরু, রয়েছে এলাকা ভিত্তিক ছোট ছোট পশুর হাটও। মৌলভীবাজারের 7 উপজেলায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে 34টি গবাদি পশুর হাটেই সবকয়টি জমজমাট। তবে খাদ্য ও যোগান সহ নানা কারণে এবার দাম বেশ চড়া। বড় গরুর যোগান বেশি থাকলেও ক্রেতা তুলনামূলক কম। ঈদ উল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 96টি স্থানে বসেছে পশুর হাট। শেষ সময় এসে ভিড় বেড়েছে ক্রেতাদের। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনা বেচা। হাটে ছোট বড় সহ বিভিন্ন আকৃতি পশু থাকলেও মাঝারি পশুর চাহিদাই বেশি। চয়েজেবল গরু তো মোটামুটি এরা অনেক দাম চাইতেছে, তবে চাহিদা ভিত্তিক তো গরু এখনো জমে নাই। পর্যাপ্ত পরিমাণ গরু আছে, আমি ইনশাআল্লাহ দাম দর হলে আমি একটা গরু নিয়ে যাব। হাটে জাল টাকা রোধের পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। জাল টাকা রোধ, চোরাই কিংবা অবৈধ গরু অথবা অন্য অজ্ঞান পাটি মলম পাটি, তারাও যাতে ব্যবসায়ী এবং ক্রেতাদের ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়ে আমরা সজাগ আছি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে পশুর স্বাস্থ্য রক্ষায় 53টি ভেটেনারি টিম কাজ করছে। যদি কোনো পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে পশুকে আমরা সেবা দিচ্ছি, আমাদের টিম তৎপর আছে যাতে কোনো অসুস্থ পশু বিক্রয় ক্রয় বিক্রয় না হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হাটে কোরবানি পশু কেনা বেচা চলবে এমনটা প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলা শহরের মাইজদি বাজারের কারাগারের সড়কটিতে হালকা বৃষ্টি হলে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অন্যদিকে রাস্তার উপর অবৈধভাবে ফুটপাত দখল করে চৌকি বসে ব্যবসা করছে বাজারের ইজারা নেয়া ব্যবসায়ীরা। তবে প্রশাসন বলছে সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে। খায়রুল আনাম রিফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলার মাইজদি বাজার এলাকার কারাগারের সড়ক
মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। হালকা বৃষ্টি হলে পানির নিচে তলিয়ে যায় সড়ক, জলাবদ্ধতার সাথে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। নগরীর তিন গ্রামের প্রধান এই সড়কের পাশে জেলা কারাগার, হাসপাতাল ও ফরেস্ট অফিস সহ রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা। এরপরও নেই পর্যাপ্ত পানির নিষ্কাশন ব্যবস্থা। অভিযোগ রয়েছে রাস্তার উপর অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছে বাজারের ইজারাদাররা। বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া যায় না এবং বাজারে ঢুকা যায় না, একটু বৃষ্টি হলে আমাদের এই রাস্তার উপরে একাটু পানি হয়, মানুষ হাঁটা করতে পারে না এবং কি চলাফেরা করতে খুব অসুবিধা হয়। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে পুলিশ লাইন রোডের যে কোনো এক পাশে আমাদের জন্য পরিপূর্ণ একটি ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হোক। তবে ইজারাদাররা বলেন সরকার নির্ধারিত জায়গা দিলে সরে যাবেন। প্রশাসনের কাছে আমরা আবেদন করছি, নিবেদন করছি, আমাদেরকে একটা স্পেস দেওয়া হোক, কিন্তু আমাদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা প্রশাসন থেকে করা হয়নি। করোনার সময় রনিসুল মাঠে বসাইছে, সেখানে আমরা বসছি। পার্মানেন্ট একটা শিফটিং করে দিতে একটা জায়গা, তাহলে আমরা শিফট করতাম। আর সড়কের জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানান নোয়াখালী পৌর মেয়র। যেসব জায়গায় জলাবদ্ধতার কারণে মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে, সেই জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি, এর মধ্যে জেলখানা সড়কও আছে। দ্রুত এমন দুর্ভোগ থেকে রেহাই পেতে চান ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, ফেস টিভি। সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার এজাহারে নাম নেই ডাক্তার সংযুক্তা সাহার। মামলার বাদীর অভিযোগ, মামলার সময় পুলিশ কর্মকর্তা কৌশলে ডাক্তার সংযুক্তা সাহার নাম বাদ দিয়েছে। তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন বিষয়টি তার জানা নেই। এদিকে এই মামলায় ৬ জন আসামির মধ্যে মাত্র ২ জন গ্রেপ্তার হলেও বাকিরা ধরা ছোঁয়ার বাইরে। বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে। সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু এবং তার কয়েকদিন পর মা মাহবুবা রহমান আখির মৃত্যুতে দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়। ডাক্তার সংযুক্ত সাহা বিদেশে অবস্থান করলেও প্রসব ব্যথা নিয়ে আখি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সংযুক্ত সাহার অধীনেই। নর্মাল ডেলিভারির কথা বলে ভুল চিকিৎসায় শেষ পর্যন্ত মৃত্যু হয় মা ও নবজাতকের। এই ঘটনায় ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ এনে ১৪ জন ধানমন্ডি থানায় মামলা করেন আখির ভাই শামীম, যেখানে আসামি করা হয় ডাক্তার শাহজাদি, ডাক্তার মুনা, ডাক্তার মিলি, সহকারী জমির এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে। এছাড়া অজ্ঞাত আরও 3 জনের কথা উল্লেখ আছে আসামির তালিকায়। ঘটনার আগে ও পরে আখির স্বামী ইয়াকুব আলী ও তার ভাই গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বারবার ডাক্তার সংযুক্ত সাহার বিরুদ্ধে অভিযোগ করলেও রহস্যজনক কারণে এজাহারে নাম নেই সেই চিকিৎসকের। আমার এডমিশন ফি দিয়েছি ডক্টর সংযুক্ত সাহাকে, সে থাকুক না থাকুক এটা তো আমার বলেনি। হাসপাতাল কর্তৃপক্ষ কেন তার রোগীটা ভাই এডমিশন নিল? আর যারা এই কাজ করেছে সবাই ডক্টর সংযুক্ত সাহের অ্যাসিস্ট্যান্ট। কেন মামলার এজাহার থেকে সংযুক্ত সাহার নাম বাদ দেওয়া হলো, কোনো চাপ বা হুমকি ছিল কিনা জানতে চাইলে মামলার বাদী আখির ভাই শামীম অভিযোগ করেন মামলার সময় কৌশলে সংযুক্ত সাহার নাম বাদ দেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। অভিযুক্তদের নামের তালিকায় সংযুক্ত সাহার নাম লিখতে গেলে পুলিশ কর্মকর্তা দুটি ঘর ফাঁকা রেখে স্বাক্ষর করিয়ে নেন, আর স্বজন হারণের বেদনায় সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তারা, তাই বিষয়টি নিয়ে কোনো তর্কে জড়াতে চাননি। আমরা জিজ্ঞেস করি যখন ওই কপিটাতে সাইন দিতে যায়া যে স্যার সংযুক্ত সাহায্য নেই, পরে বলে যে নিচে যে কলামগুলো আছে এগুলার আওতায় উনি চলে আসবে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন ঘটনার সময় তিনি এই থানায় ছিলেন না। আমি এখানে জয়েন করছি 11 তারিখে, তো রোগী বাঁচানোর জন্য ল্যাপেট অনেক চেষ্টা করছে, তো লাস্ট পর্যন্ত বাঁচায় নাই, এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু ওই অবজার্ভ করতেছিল। তারপরে যখন মামলাটা হয়ে যায় তারা কিন্তু ওই যে গা ঢাকা দিয়েছে, এখন এই জন্য মামলা হয়েছে এবং 2 জন ডাক্তার ধরা পড়ছে, তাদেরকে ধরতে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। এদিকে দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মাত্র 2 জন, ডাক্তার মুনা ও ডাক্তার শাহজাদি, বাকিরা ধরা ছোঁয়ার বাইরে। এমনকি ভুল চিকিৎসায় দায় নিয়ে যার নাম সবচেয়ে বেশি আলোচনায় সেই ডাক্তার সংযুক্ত সাহাকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ। ডাক্তার সংযুক্ত সাহার বিষয়ে বলছে সেটা আমাদের এতে আছে, এবং তাদের যে বক্তব্য এবং আমাদের হসপিটাল কর্তৃপক্ষের বক্তব্য সমন্বয় করে এবং আমাদের পোস্টমর্টম এটা হয়েছে তাদের রিপোর্ট সমন্বয় করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসা এবং কার দায় কি তা খুঁজে বের করতে 2 সপ্তাহ আগে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।